সারা দিন রোজা রাখার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীরে পানি শূন্যতা দেখা দেয়, ইফতারের পর অন্য কোনো কাজ করতে ভালো লাগে না। এসব ভালো না লাগা, ক্লান্তি ও অবসাদ দূর করতে ইফতারে পান করতে পারেন ডাবের পানি। যেহেতু এখন করোনা সংক্রমণ বাড়ছে, এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি। ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ইলেকট্রোলাইটস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিবিদরা বলেন, সারাদিন রোজা রাখার কারণে শরীরে পানি স্বল্পতা দেখা দেয়, বিশেষ করে করোনার মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এজন্য ইফতারে এমন সব খাবার রাখা উচিত যেখানে পুষ্টিমান ও পানির সুষম বণ্টন থাকবে। তাই ইফতারে ডাবের পানি পান করা খুব জরুরি, কারণ ডাবের পানিতে আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল। যেসব কিডনি রোগীদের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স দেখা দেয়, তারা ইফতারে ডাবের পানি পান করবেন, কারণ ডাবের পানিতে থাকে পটাশিয়াম। আবার উচ্চ রক্তচাপের কারণে যাদের সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, তা নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে ডাবের পানি। তাই কিডনি ও উচ্চ রক্তচাপের রোগীরা ইফতারে ডাবের পানি অবশ্যই খেতে পারবেন। ডাবের পানি কিডনিতে পাথর জমতে বাধা দেয়। স্ফটিক জাতীয় পদার্থের উপস্থিতির কারণে কিডনিতে পাথর হয়ে থাকে। নিয়মিত ডাবের পানি খেলে মূত্রের মাধ্যমে সেসব স্ফটিক পদার্থগুলো বের হয়ে যাবে। ডাবের পানি হজমের সমস্যা দূর করে, গ্যাস্ট্রিক, আলসার, পাইলসের সমস্যা দূর করতেও এর জুড়ি নেই। ডাবের পানিতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে, পেশি গঠন ও সচল রাখতে কাজ করে ডাবের পানি। রোজা রাখার কারণে ত্বক নির্জীব হয়ে গেলে তা সতেজ করতে ডাবের পানি পান করতে পারেন, এতে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে। এছাড়া সারা বছর যদি আপনি ডাবের পানি পান করেন, আপনার ত্বক হয়ে উঠবে মসৃণ, সতেজ ও কোমল। এবার চলুন জেনে নেই কতটুকু ডাবের পানি পান করবেন। ইফতারে একজন ব্যক্তি এক গ্লাস ডাবের পানি পান করবেন, তবে যেদিন অনেক ফল দিয়ে ইফতার করবেন সেদিন ডাবের পানি পান না করে বিকল্প দিনে পান করুন। ডাবের পানি অনেক উপকারী হলেও কিছু কিছু ক্ষেত্রে ডাবের পানি খাওয়া ক্ষতিকর। ডাবের পানি রক্তচাপ কমিয়ে দেয়, তাই যারা হাইপারটেনশনে ভুগছেন তারা ডাবের পানি কম পান করবেন। ডাবের পানি অতিরিক্ত পান করলে পাতলা পায়খানা হতে পারে, কারণ এটি ন্যাচারাল লেক্সিটিভ, তাই অতিরিক্ত পরিমাণে ডাবের পানি পান করবেন না। ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে, এটি কার্ডিয়াক মাসেলের উপর কাজের চাপ বাড়িয়ে দেয়। তাই যাদের হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে কিংবা যাদের হার্টের মাসেল দুর্বল, তারা ডাবের পানি পান করা থেকে বিরত থাকুন। ডাবের পানিতে বেশি চিনি থাকে না, তবুও যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তারা ডাবের পানি এড়িয়ে চলুন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।